আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো তবে সাতোশির কথা চিন্তা করলে আসলে আমিও ভালো নেই, আপনারাও ভালো নেই, যেহেতু এই মুহূর্তে সাতোশি নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আসলে সাতোশির আপডেট কি ভাই? আসলে অনেকে আমাকে অসংখ্য কোশ্চেন করেছেন এবং সবাই আমাকে এসএমএস করতেছেন যে ভাই সাতোশি নাকি স্ক্যাম, সাতোশি প্লে স্টোরিতে নেই। সো আসলে কথাটা একদম 100% সত্যি। আমি এখানে প্লে স্টোরিতে আগে সরাসরি আসলাম, তো তারপরে আমি এখানে সাতোশি লিখে সার্চ করলাম, তো দেখতে পারতেন যে সাতোশি অ্যাপস কিন্তু প্লে স্টোরিতে নেই। তো যার কারণে আমাকে অসংখ্য মানুষ কিন্তু ফোন দিয়েও বলতেছে ভাই সাতোশি নাকি স্ক্যাম, ভাই এতগুলো এতদিন হলে মাইনিং করতেছি। আসলে সাতোশির আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাছাড়া কিন্তু সাতোশি সম্পর্কে কিন্তু আপনারা কিছুই জানতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, আর এই ভিডিওতে আর একটি জিনিস আমি শেয়ার করবো। অবশ্যই আপনারা যারা ইনস্ট্যান্ট ইনকাম করতে চাচ্ছেন, যারা ইনস্ট্যান্ট আপনারা ইনকাম করতে চাচ্ছেন, তারা অবশ্যই আজকের এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দেবেন। টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিলে কিন্তু একটা নতুন একটা প্রজেক্ট কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো। অবশ্যই এই প্রজেক্টটাতে আপনারা যারা পেমেন্ট নিতে চান সঙ্গে সঙ্গে, তারা অবশ্যই এই সাইটে কাজ করবেন। সো সাইটটার নাম কি? ওয়েব ওয়ালেট। সো ওয়েব ওয়ালেটে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে, আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু পেয়ে গেছি। সো আপনারা যারা যাদের টাকার প্রয়োজন তারা কাজ করতে পারেন, ঠিক আছে? ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে পেমেন্ট করবে। সো ওয়েব ওয়ালেটে অ্যাকাউন্ট করা খুব সহজ। আর এই নিচে একটা ভিডিও আছে, এটা কিন্তু উইথড্রো কীভাবে করবেন সেই ভিডিও কিন্তু এটা, ঠিক আছে? মানে কীভাবে এই টোকেনটা মানে সোয়াইপ করবেন সেটা হচ্ছে সোয়াপের ভিডিও, ঠিক আছে? 100% কিন্তু সোয়াপ হবে, আমি যে সিস্টেমে দেখিয়ে দিচ্ছি এই সিস্টেমে যদি আপনি কাজগুলো করেন, ঠিক আছে? তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে এই পোস্ট লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এই পোস্টটি আপনারা ক্লিক করে দিয়ে এই যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটা এখানে দেওয়া আছে, অ্যাকাউন্টটি করে নেবেন। আগে অ্যাকাউন্টটি করে কাজ করবেন। কাজ করার পরে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু পেমেন্টটা হাতে নিতে পারবেন। সো আগে অবশ্যই কাজ করতে হবে। আরেকটি কথা না বলে নয়, আগে আপনারা অ্যাকাউন্টটি করবেন। অ্যাকাউন্টটি করার পরে কিছু পরিমাণ গ্যাস ফির প্রয়োজন হবে, সুই কয়েন। তার 20-30 টাকা হলে আপনি কিন্তু গ্যাস ফিটা সংগ্রহ করতে পারবেন, যে কারোর কাছ থেকে সুই কয়েন কিনে নেবেন। অথবা আপনার কাছে যদি ডলার থাকে তাহলে অবশ্যই আপনি বাইন্যান্স থেকে কিন্তু সুই কয়েনটা কিনে নিতে পারেন। 20-30 টাকা সুই কয়েন কিনে আপনি কাজ শুরু করবেন, পরবর্তী দিন চলে আপনার কাছে কিন্তু সুই কয়েনের আর অভাব হবে না। কেননা আপনি কিন্তু এখানে যে কয়েনটা পাবেন এই কয়েনটা সোয়াইপ করে কিন্তু আপনি সুই কয়েনে সোয়াইপ করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমাদের মূল আলোচনায় আসা যাক, ঠিক আছে? যাই আমি এখন আসলাম সাতোশি অ্যাপের ভিতরে। সো সাতোশি অ্যাপের ভিতরে আসার পর তারা যে আসলে কোনো আপডেট দিছি কি না, লিস্টিংয়ের কোনো আপডেট দিছি কি না, বা উইথড্রো করার জন্য কোনো আপডেট দিছি কি না, সেটাই আমি পরে আলোচনা করতেছি, ঠিক আছে? সো আমি সর্বপ্রথম মি অপশনে ক্লিক করে দিলাম। মি অপশনে ক্লিক করে দেওয়ার পরে অ্যাসেট অপশনে ক্লিক করে দিলাম। সো অ্যাসেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে একদম নিচের দিকে ক্লিক করে দিলাম। নিচের দিকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিসিসি মানে একটা লেখা আছে, টিসিসি, এটার উপরে আমি ক্লিক করে দিলাম। সো এখানে উপরে ক্লিক করে না দিয়ে আমি মনে হয় দেখা যাবে মেবি। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল লেখা রয়েছে। সো এইটা এই টোকেনটা আমরা মেবি মাইনিং করছি 2021 সাল থেকে 22 সাল পর্যন্ত, ACC, তারপর TCB, তারপর TCA, অর্থাৎ এগুলো তারা আমাদেরকে কিন্তু এগুলো তিনটা সাইট এক বছরে আমাদের কাছ থেকে মাইনিং করে নিয়েছে 21 সাল থেকে 22 সাল পর্যন্ত মেবি, এরকম হবে। আমার আসলে সঠিকটা মনে নেই, আপনাদের অনেকের হয়তো মনে আছে। তারপরে আমাদের কাছ থেকে OG টোকেন মাইনিং করে নিল, এবং তারপরে OEX মাইনিং করে নিল, তারপর BWB কয়েন একটা মাইনিং করে নিল। সো এতগুলো কয়েনের একটাও পেমেন্ট কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত করে নাই। তবে সর্বপ্রথম তারা একটা মাইনিং আমাদেরকে করতে দিছিল, তারা হচ্ছে যে সাতোশি কোর, এই কোর কয়েনটা শুধুমাত্র আমাদেরকে পেমেন্ট করছে 100%, এখনও প্রতি মাসে মাসে দিচ্ছে। আর একটা করে কোরের প্রাইস এই মুহূর্তে কিন্তু প্রায় $2 করে, কয়েকদিন আগে কিন্তু $4 হিট খাইছিল, ঠিক আছে? তো এখন কথা হইতেছে, এই প্রথমে তারা একটা কোর কয়েন নিয়ে আসলো, নিয়ে আসার পরে তারপর এখানে কিন্তু কিছু BTCও দিছিল আমাদেরকে, মানে বিটকয়েনও দিছিল। দেখেন বিটকয়েন কিন্তু আমার কাছে 0.00002 আছে, এটা কিন্তু বিটকয়েন। সো যাই হোক, এখন কথা হইতেছে এই যে এখন রেফার কমিশন করে, রেফার করলে কিন্তু আপনারা কোর কয়েন 1টা পান, যেটা আমি 21টা আছে আমার কাছে। তো এখন কথা হইতেছে এই 4টে সাইট যে আমাদের কাছ থেকে মাইনিং করে নিল, এগুলোর টাকা কই? এখন পর্যন্ত আমাদেরকে এই যে একটা, সরি 4টা কেন, ভুল হবে তো আমার, এই 1, 2, 3, 4, 5, তারপরে WEX 6টা, এই 6টা কয়েন আমাদের কাছ থেকে এই যে 20 সাল থেকে
আমি আমি বিশাল থেকে কাজ করতেছি, ২০-২১-এর মাঝামাঝি থেকে কাজ করতেছি, আমি আমার কথাটা বলছি। অনেকে আরও অনেক আগ থেকে কিন্তু পড়ে, ঠিক আছে, এই ৭-৮-এ। তো এখন কথা হইতেছে এই যে প্রায় ৩-৪ বছর, এটা ২৪ সাল চলতেছে, এর ভিতরে শুধুমাত্র একবার কিন্তু পেমেন্ট করছে। অনেকেই বলতেছে যে স্ক্যাম, আসলে স্ক্যাম বলবে না কী জন্যে ভাই, আপনি আমাকে বলেন তো, স্ক্যাম কী জন্যে বলবে না, এখনও প্রতি মাসে মাসে দিচ্ছে কিন্তু সেটা কোর কয়েন দিচ্ছে। আর এই যে ৪ বছর হলো যে আমাদের কাছ থেকে মাইনিংটা করে নিচ্ছে, এদের টাকা কী দেবে, ওদের বাবা দেওয়া, ওদের বাবারই তো দেওয়ার কথা, কিন্তু এখনও দিচ্ছে না কেন, ওদের অসুবিধাটা কিসের? তো তাহলে তো এটা স্ক্যাম প্রজেক্ট, এত ভালো গুড প্রজেক্ট আমরা তো, আমি নিজেও বলি, কিন্তু আসলে পেমেন্টটা যখন অবশেষে করলো না। তবে এখানে আরেকটি কথা ওরা বলছিল যে এটা ভাই, এটা এটা হচ্ছে ট্রান্সনেটের জন্য আমাদেরকে দিছে, মানে এক বছর আমাদেরকে এমনিতে এটা মাইনিং করে নিছে, এক বছর বা ফুল এক বছর ভাই, ফুল এক বছর আমাদের কাছ থেকে এই তিনটা কয়েন, এই যে টি মানে এই যে টি এই নিচে টি টি সি এ এবং টি সি বি এবং টি সি সি, এই তিনটা নয় এক বছর এমনি নিল আমাদেরকে টেস্ট করার জন্য। আচ্ছা মানি নিলাম, আসলে আমরা ওরা যে মাইনিং প্রজেক্টগুলো দিব সেগুলোতে আমরা কাজ করতে পারবো কি না সেটা টেস্ট করার জন্য আমাদেরকে না দিচ্ছে, বুঝলাম। পরে যে ওজি দিল, পর ওইএক্স দিল, আবার বিডাব্লিউবি দিল, এগুলোর পেমেন্টটা কোথায়, এর পেমেন্টটা কোথায়? এটা তো আবার ফির যে এমনিতেই পেমেন্ট করতেছে না, তাদের ভিতরে আবার হইতেছে কি আপনার প্লে স্টোর থেকে অ্যাপটা সরিয়ে নিয়েছে, তাহলে স্ক্যাম বলবে না কি বলবে, হ্যাঁ একে কী বলবে তাহলে বলেন। এখন যাই হোক, এখন আর কিছু আপডেট আছে কিনা সেটা আমি জানি, যেমন ভাই এটা সম্পর্কে বিস্তারিত অনেকেই কিন্তু জানতে পারলেন, ঠিক আছে, ২০২০ সাল থেকে আমার ঘটনা আছে। তা প্রথম শুধু কোর কয়েনের আমি পেমেন্টটা পাচ্ছি, তারপর থেকে ৬টা কয়েন এখন পর্যন্ত মাইনিং করা হয়েছে, এই অ্যাপে কোনো প্রকারের পেমেন্ট কিন্তু করতেছে না, ঠিক আছে। তাহলে স্ক্যামে বলবেন না কী বলবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি যখন স্ক্যাম বলি, যারা ৫০,০০০ টাকা ইনকাম করছে এখান থেকে বা ৫০,০০০ টাকা ইনকাম করছে, সে কিন্তু আমাকে গালি দিবে যে বোকা সদা কী বলে, ঠিক আছে, যে এটা নাকি স্ক্যাম। যাই হোক, স্ক্যামকে কী না এটা আপনারা এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে। যাই হোক, এখন এখান থেকে আমি ব্যাগে দিয়ে তাদের তাদের যে টুইটার আছে, টুইটারে ভিজিট মানে টুইটারটা এখন চেক করে দেখি। এখানে তারা আমাদেরকে কোনো প্রকারের উইথড্র মানে কত লিস্টিং যে কবে হবে এটার কোনো প্রকারের কোনো কিছু এটাতে মানে ওপেন ইএক্স যে টুইটার অ্যাকাউন্টে রয়েছে এটাতে আমি আসি, এখানে কোনো প্রকারের আপডেট কিন্তু তারা দেয় নাই, ঠিক আছে। কোনো প্রকারের আপডেট, লিস্টিং আপডেট কোনো প্রকারের বা সোয়াপ আপডেট কোনো প্রকারের আপডেট কিন্তু এখন পর্যন্ত তারা দেয় নাই। তবে এখানে একটা আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে কোথায়, সাতোশি করে। তো সাতোশি করে কী আপডেট পাওয়া গেছে, সাতোশি করে পাওয়া গেছে আপনারা কি ফ্রি ক্লেম করতে চান, মানে ফ্রি কি আপনারা ইনকাম করতে চান সাতোশি থেকে, ইয়েস অথবা নো লিখতে বলছে, মানে আমরা ফ্রি ক্লেম করবো তা ওদেরকে বলতে হবে, আমরা তো ফ্রি ক্লেম করবো, আমরা টাকা দিয়ে ক্লেম করবো নাকি, মানে চলাফেরাই ওদের এখন ভিন্ন রকম হয়ে গেছে ভাই। এই কথাটা দেখেন কী বলছে, ক্লেম ফ্রি এয়ারড্রপ অন সাতোশি অ্যাপস, মানে আমাদেরকে বলছে ফ্রি কি আপনারা মানে এয়ারড্রপ চাচ্ছেন নাকি পে মানে পেইড চাচ্ছেন, মানে তারা দেখেন ওদের কথাটা কীরকম, মানে পেইডটা কিন্তু লেখে নাই, মানে তারা বলছে ফ্রি ফ্রি মানে ফ্রি মাইনিং করতে চান, মানে ফ্রি এয়ারড্রপ অন মানে ফ্রি এয়ারড্রপে মাইনিং করতে চান, ইয়েস অথবা অন্য, সো এখানে ইয়েসে তো বলবে সবাই, কিন্তু কিন্তু পেমেন্ট দেবে না। কারণ নিচে আরেকটি কথা ভাই, দেখেন এখানে আরেকটা তারা আরেকটি প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছে সাতোশি অ্যাপসে, সেটা হচ্ছে ২৫ তারিখে ৮টা UTC সময়, ঠিক আছে, ২৫শে মে, আর শেষ হবে হচ্ছে ৩০ জুনের। তাহলে ভাই এই যে এতগুলো টোকেন আপনারা এখানে দিচ্ছেন সেটা না হয় বুঝলাম, আমরা ২-৪টা করে পাবো এটাও বুঝলাম, কিন্তু ভাই পেমেন্টটা না করলে তো এটাই তো খারাপ। এখন ভাই সর্বশেষ আপডেট এটাই ছিল আমার কাছে, যেটা ওরা কোনো প্রকারের এই এগুলো ছাড়া তার কোথাও আপডেট দেয় নাই ভাই, ঠিক আছে। এগুলোই হচ্ছে তাদের মেইন পেজ, আর হচ্ছে তাদের যে কি টেলিগ্রাম অ্যাপস, তো আসলে এখন আর মুখেই আসতেছে না ভাই, এত বক বক করলে কি আর আসে নাকি মুখে। যাই হোক, এটাই হচ্ছে তাদের সর্বশেষ আপডেট। এখন কী ভালো মন্দ আপনারা বুঝতে পারলেন, জানতে পারলেন যে আসলে আমি আপনাদের কী বললাম বা কী বুঝাইতে চাইলাম, কী বুঝাইতে চাইলাম বা কী বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে। আর অবশ্যই আমার যদি কোথাও ভুল থাকে যে ভাই আপনার তথ্যর কোনো কোথাও ভুল আছে, তাহলে অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দেবেন, কারণ আমিও কিন্তু একদিন দুই দিন হলো সাতোশিতে মাইনিং করতেছি না। আর যখন আমি কোর কয়েন মাইনিং করছি সেখান থেকেও পেমেন্ট, সেখান থেকেই শুধু পেমেন্টটা পাইছি, তারপরে এই যে ৬টা প্রজেক্ট ৩টে নয় তার ভিতরে বাদে দিলাম, যেগুলো টেস্টনেটের জন্য ছিল সেগুলো বাদ দিলাম, ওইএক্স ওজি এগুলো ভাই কতদিন আগে মাইনিংটা শেষ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট করতেছে না, এটা কোনো চলাফেরা এদের হলো? আর নোট কয়েন কত সুন্দর পয় একদিনে মানে ২-৩ মাসের ভিতরে পেমেন্ট করে দিল, আরও কতগুলো করতে, আর ইনস্ট্যান্ট সাইট পেমেন্ট করতেছে, এগুলো কি আসার সঙ্গে সঙ্গে পেমেন্ট, এই সাইটটা ওয়েব ওয়ালেট আসার সঙ্গে সঙ্গে পেমেন্ট করতেছে, এখনই ক্লেম করতেছে, এখনই মাইনিং করতেছে, এখনই আমার পকেটে টাকা ঢুকতেছে, তাহলে ও
মানে অত বড় একটা কমিউনিটি তাদের, সাতোশি আপসের, আর তাদের চলাফেরা এমন হওয়াটা আসলে লজ্জাজনক একটা আমার কাছে, ঠিক আছে? এত বড় একটা টিম ওদের, এত বড় একটা কমিউনিটি, এতগুলো সদস্য, তাদের সাথে এরকম চলাফেরা করা, এরকম ব্যবহার করা আসলে তাদের এটা উচিত হইতেছে না। সো এই ছিল আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, কেননা এখানে আমি কয়েকদিন গতকাল একসঙ্গে ভাই 10টা মাইনিং প্রজেক্ট আমি শেয়ার করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন এখানে এক দুই, এই দেখতে পাচ্ছি এখানে, দেখেন যে 10টা মাইনিং সাইট একবারে এখানে আমি শেয়ার করে দিছি, যেটাতে আপনারা যারা যেটাতে কাজ করেন না অবশ্যই সেটাতে এখান থেকে এসে আমাদের গ্রুপে জয়েন দিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? সাহেব এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।